রাতের অন্ধকারে রক্তাক্ত হল শহর উদয়পুর। আহত হয়েছেন নিশি দাস নামে উদয়পুর গিরিধারীপল্লি এলাকার বাসিন্দা। শনিবার রাতে 10:30 নাগাদ গোকুলপুর নিশি দাস এলাকার বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির সাথে মাত্র 100 টাকা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। একটা সময় ঝগড়া বিবাদ এতটাই বেড়ে যায় যে রাজীব নিশিকে মোবাইল দিয়ে আঘাত করে মাথায়। সে আঘাতে নিশির মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এই রক্তাক্ত মাথা নিয়ে বিচারের দাবিতে রাধাকিশোরপুর থানায় মধ্যরাতে ছুটে যান নিশি। যার নামে অভিযোগ করছেন হের বাড়ি কি নাম কি? সে গোকুলপুর বাড়ি, তার নাম রাজীব, মানে রাজু রাজু বলে ডাকে, তার নাম উজ্জ্বল, নাম জানি না। পেশা কি আপনি? আমার হলো বিজনেস। আর ওই ব্যক্তি? ওই ব্যক্তি সত্যি ঘোরানোর কাজ করে। কত টাকা নিয়ে মূলত এই ঝগড়া বিবাদ? কিন্তু কইতে পারি না।